ছাত্রলীগ করায় মিছিল করায় বিভিন্ন মামলা মাধ্যমে জড়িত থাকি, নিয়মিত পড়াশোনা করতে পারি নাই। তখন প্রাইভেটে পাশ করার একটা সুবাদ ছিল, ইন্টার স্কুলে আমি ন্যাশনাল গেম খেলছিলাম একটা স্কুলের মাধ্যমে, তখন ওনারা আমাকে নিয়ে ভর্তি করে এরপরে প্রাইভেট পরীক্ষা দেওয়া হয়েছিল। এটার নাম দত্ত হাই স্কুল, নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়। ওইখান থেকে এসএসসি পাশ করে ভর্তি হয়েছি আমি ওই নেত্রকোনা কলেজে, 70-এ প্রাইভেটে পাশ করছি। হ্যাঁ, তখন বিএ ভর্তি হয়েছি, বিএ ভর্তি হওয়া অবস্থায় ওই দেশের সার্বিক পরিস্থিতি অবনতি, এবং গ্রামের বাড়িতে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রধান সেক্রেটারি ছিলাম, থানা আওয়ামী লীগের সচিব, কলেজ শাখার আবার প্রধান সেক্রেটারি, ছাত্রলীগের। তখন এই যে বিভিন্ন মামলা মহাদমা উলিয়া এইগুলির ভিতর থেকে যুদ্ধ শুরু হইল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সময় আমরা খুব কঠিন অবস্থায় মানে ভাড়া করে দিচ্ছি, প্রচণ্ড গোলাগুলি। আমি মে মাসের লাস্টের দিকে চলে গেছি ইন্ডিয়া, ইন্ডিয়া যাওয়ার পরে আমরা হইয়া ভাগবাঁধা বিজয়নগর ক্যাম্প ছিল, ব্রিটিশেরই বিজয়নগর ক্যাম্প থেকে উত্তর স্টাইডের লোকে ভাগবাঁধা। তারপর ওই ভাগবাঁধা থেকে ওই মুক্তিযুদ্ধের রিক্রুট হইল, রিক্রুট হয়ে আমি তোরা চলে এলাম সাংসাংগিরি পর্বতের নাম আর কি, যেখানে ট্রেনিং হয়েছিল প্রথম বেশ 11 নম্বর সেক্টরের প্রথম বেশে 4টা কোম্পানি ছিল। 29 দিন ট্রেনিংয়ের পরে 4টা কোম্পানিতে ভাগ করে 1 নম্বর কোম্পানি ঢালুতে, 2 নম্বর একটা নাম মনে হইতেছে না, 3 নম্বর ভাগমারা, 4 নম্বর আমরা রংরা বেঙ্গুরা, ওই রংরা হিসেবে তো আমরা অপারেশন শুরু করলাম। আমাদের কোম্পানি কমান্ডারের নাম ছিল নাজমুল হক তারা, মানে যুদ্ধের সময় যুদ্ধাহত গুলিবিদ্ধ ছিল। কোম্পানি 2 আইসি যে ছিল আব্দুল জব্বার, 3rd আইসি ছিলাম আমরা। আর তখন আমার কোম্পানির দায়িত্ব ছিল কোম্পানি আইও ইন্টেলিজেন্স শাখা গোয়েন্দা বিভাগ, গোয়েন্দা বিভাগের প্রধান ছিলাম। তারপর তো যুদ্ধ শুরু হইলো, অনবরতীয় যুদ্ধ। আমরা ওই যে নাজিপুর আক্রমণ হইলো, আমার সাথে 7টা ছেলে মারা গেলো, কোম্পানি কমান্ডার উইন্ডেড হইলো। হ্যাঁ, আমার কানে এখনও তো কানে একটু কম শুনি, এই যে গুলি মানে একবারে উনি করছে গুলি গেছিল। নাজিপুরের ঘটনা যেটা, দুর্গাপুর থেকে কর্মান্তার ওই পাঞ্জাবি, আমরা গোপন সংবাদ পেয়ে আমরা অ্যাম্বুস নিলাম, অ্যাম্বুস নিয়ে মানে কয়েকটা গ্রুপে আমরা অ্যাম্বুস নিলাম, ওরা আসলো না ওই দিন, মানে ওই সময়ে এই ওরা আসে নাই। আমরা তখন এখানে উড্ড করলাম, উড্ড করে যখন আমরা একটু দিনের বেলা প্রায় 7টা 8টা থেকে উড্ড করার সময় এরা নৌকা যুগে আসছিল, তো এটা নৌকাকে ডাক দিলাম ঘেরাও করা কিন্তু এটার ভিতর থেকে এমনভাবে ভিড়ছে, আমরা টের পাই না যে এটি ভিতরে কি আস। ওই মানে ভিড়িয়েই দুই দিক দিয়ে, যে নৌকার ছড়িওয়ালা নৌকা আছে না, ওই নৌকা ওই দুই দিক দিয়ে এরা বাইরে একা করে আওয়াজ আরম্ভ, ফায়ার আরম্ভ। ওই ফায়ারে অতর্কিত অবস্থা ফায়ার, তো এই সময় আমার 7টা ছেলে মারা গেছে, আর কোম্পানি কমান্ডার গুলি বুদ্ধি হয়েছিল, আর আমি তখন কুলিং করে নদী পার হইয়া হ্যাঁ চলে আসতে পারছিল। এবং এদেরকে উদ্ধার করতে প্রায় একদিন যুদ্ধ করতে হয়েছে, ইন্ডিয়া থেকে কাউন্টার ফায়ার করছে, আমার যারা ছিল পার্টিতে আছে কাটিং পার্টিতে তারাও ফায়ার আরম্ভ করছে, আর এরাও অনবরত ফায়ার আরম্ভ করছে।
প্রচুর গোলাগুলি। এই ঘটনাটাই ছিল বেশি রহস্যকর। জুলাই মাসের 27 তারিখের ঘটনা। এই লেঙ্গুরা এখনও সরকারের পক্ষ থেকে এইটা পালন করা হয়। এরপরে আমাদের সাথে একটু হট গণ্ডগোল হয়েছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমরা এমপি সহ আওয়ামী লীগের উচ্চস্তরীয় নেতৃবৃন্দরে অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করার পরে নিয়ে আসলাম ক্যাম্পে, বিএসএফ ক্যাম্পে, বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করলাম। হস্তান্তর করার কয়েক ঘন্টা পরে আমাদেরকে ক্লোজ করল কোম্পানি, পুরা কোম্পানি ক্লোজ করল। ক্লোজ করিয়া আমাদেরকে অ্যারেস্ট করে নিল পাঁচজন। এটা বিএসএফ অ্যারেস্ট করল ওই পাঁচজন। আমাদের আমি একজন, আমার কোম্পানি টুআইসি আব্দুল জব্বার ছিল, ফুলপুর মানে ময়মনসিংহ ফুলপুরের আব্দুল লতিফ, গভর্নর কৌশুক, আমরা পাঁচজনের অ্যারেস্ট করলাম বিএসএফ, আর তাদেরকে ছেড়ে দিল। এরপরে এই গণ্ডগোল মানে এমন আকার ধারণ করলো, ওদেরকে বললো তোমরা অপারেশনে যাও, তোমার এই কমান্ডারের পরিবর্তে এই কমান্ডার, এই কমান্ডারের পরিবর্তে এই কমান্ডার। ছেলেরা হাতিয়ার রেখে দিল আমরা অপারেশনে যাবো না, আমাদের কমান্ডার সব। তখন রাত্রে এখানে একটা যৌথ একটা মিটিং হল এমএনএ আর ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা, ইন্ডিয়ার ঊর্ধ্বতন, ইন্ডিয়া রংরা লেঙ্গুরা, ওই পাশে লেঙ্গুরা আর ওই পাশে রংরা, এটা করে মশকলার কাছে, মশকলা এইদিকে বর্ডারের কাছে। ওই গণ্ডগোলের পরে তারা এসে সমঝোতা করল, সমঝোতা করে আমাদেরকে ছেড়ে দিল, ছেড়ে দেয়া উইথ হেডকোয়ার্টার। আর দুইটা প্লাটুন এনতে উঠতে করে, 1 নম্বর প্লাটুন, 2 নম্বর প্লাটুন, একটা কোম্পানিতে 3টা প্লাটুন ছিল, আর একটা প্লাটুনে 3টা সেকশন ছিল। একটা সেকশনের একজন কমান্ডার, ডিপটি কমান্ডার, 9 থেকে 27 জনের এরো সেকশন। আমাদের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা, 1 নম্বর প্লাটুনের কমান্ডার ছিল হাবিবুর রহমান মুক্তাকাসাবাড়ি, 2 নম্বর প্লাটুনের কমান্ডার ছিল কৌশু বর্তমানে মন্ত্রী আশরাফ আলী খান কৌশু, প্লাটুন কমান্ডার, তার ছিল টুআইসি সিদ্দিকা আহমদ মারা গেছে। আমরা ছিলাম হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার পাঁচজনে, কোম্পানি কমান্ডার, কোম্পানি টুআইসি, ইন্টেলিজেন্স অফিসার 3 প্লাটুনের 3 জন, আর কোম্পানি হেডকোয়ার্টার হিসাবে আই হবে 3টা প্লাটুনের 2টা প্লাটুন, 1 নম্বর প্লাটুন, 2 নম্বর প্লাটুন উইথ হেডকোয়ার্টার। কিন্তু আমরা ট্রান্সফার করে দিই, ট্রান্সফার করে পাঠালে ধরো ঢালু এনডিতে হিস হয়, আর লোকাল একটা প্লাটুন ছিল ওই এলাকার, আমি ওই এলাকা, কিন্তু কোম্পানির হেডকোয়ার্টারে থাকায় আমি তাদের সাথে মার্চ করলাম ওই ঢালুতে। এখানে থাকা অবস্থায় আমি কলমাগান্ধা, কেন্দুয়া, হাটপাড়া, মদন, খাইলাদুরি এই থানাগুলি আমি অপারেশন করছি, অপারেশন করছি, সাকসেসফুল হয়েছি, আবার এতে চলে আসছি, আবার তার আইসা দল এই লোকা ফান্ডামান্ডি কারবার ছিল। তারপরে এর থেকে পরে চলে গেলাম আরেকটা যুদ্ধ ছিল, অনেক বড় যুদ্ধ, এটা তেলিকাই আর তারাকান্দা ব্রিজ, 6 দিন যুদ্ধ হয়েছিল আমাদের সঙ্গে। এখানে আমাদের বিএসএফ সক্রিয় সহযোগিতা করছে, এর প্রায় 50 থেকে 60-এর অধিক বিএসএফ মারা গেছে। এরপরে এলো হালুয়া, হালুয়াঘাট যুদ্ধ হয়েছিল, হালুয়াঘাট প্রায় 6 দিন যুদ্ধ হয়েছে। এটা 3রা ডিসেম্বরের আগে, 3রা ডিসেম্বর তো ভারত ডিক্লেয়ার দিয়ে আমাদের সাথে ভিতরে ঢুকার শুরু করলো। এই ভিতরে ঢুকার সময় আমরা তারাকান্দা ব্রিজ ধরে গেলাম, তারাকান্দা যুদ্ধ হয়েছিল, হালুয়াঘাটের যুদ্ধ আমরা জয়লাভ করলাম। এই জয়লাভ করে তো আমরা 10 ডিসেম্বর ঢুকে গেলাম আমরা মহাশিল শহরে। মহাশিল শহরে হেডকোয়ার্টার আমরা স্থাপনা জেলা স্কুল, আর হাতিয়ার আমরা জমা দিলাম না, বঙ্গবন্ধু না আসার আগ পর্যন্ত। বঙ্গবন্ধু আসলে আমরা হাতিয়ার জমা দিই, বঙ্গবন্ধু আসলেন 10ই জানুয়ারি রেসকোর্সের মাধ্যমে হাতিয়ার জমা দিলাম। উনি একটা ভাষণ আমার যতটুকু মনে পড়ে আর কি, তোমরা হাতিয়ার জমা দাও, বাড়িতে চলে দাও, মাটি কাটো, আমি প্রয়োজনে ডেকে, আর প্রয়োজনে শেষ হচ্ছে না আর টাকাটা কেউ। কিন্তু তারা ভাই বলে যারা ছাত্র অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করত, আমার ধারণা, আমার ব্যক্তিগত মত এবং আমার কাহিনী, আমি প্রায় 2-2.5 হাজার মন্দার, আমি রাজনীতি করছি, জেল কাটছি,
কিন্তু বাড়িতে আসার পরে আমার ধান নাই, ফসল নাই, উৎপাদন নাই, আমার বাড়িঘর সহ সব কিছু ধ্বংস। এর পরবর্তী পর্যায়ে 77 ইউনিট বন্ধ আমার জানা মতো, বা একটু কম বেশ হইতে পারে। শুধু পানি, বন্যা, ফসল নাই, দেশে বিরাট একটা ক্রাইসিস। হ্যাঁ, সরকারের চাকরিও পাই, চাকরির জন্য এমন জায়গা নাই যে জায়গায় দরকার। খাদ্যমন্ত্রী ফণীভূষণ মজুমদার, আব্দুল মোমেন তালুকদার শেষে খাদ্যমন্ত্রী, এমন কোনো এমপি ভাই নাই যার কাছে ধরনা দিই না। চাকরির জন্য যুদ্ধ করেছি, কিন্তু বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য, বেকারত্ব দূর হওয়ার জন্য, হ্যাঁ, এই দেশের সাধারণ মানুষের, মেহনতি মানুষের, হ্যাঁ, সাধিকার আন্দোলনের যে অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত, কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে এই যে আমার মতো ছেলেরা পড়াশোনা করছে না পারিয়া, বাড়িঘর ধ্বংস করিয়া এই যে রাস্তায় নামছে, হ্যাঁ, দুঃখ নাই। দেশ স্বাধীন করছে, এদের সক্রিয় অংশগ্রহণ করতে পারছি, দেশের মানুষ যদি স্বাধীনভাবে করতে পারে, কিন্তু এরপরেও একটা প্রশ্ন থাকে, এই যে আকাশ পাতার প্রশ্ন। আমি যেন একটা কলেজের শিক্ষকতা আরম্ভ করছি, আমার পেটেন্ট থাকিতে মদনমোহন কলেজে 1982 সালে, তখন থেকে রাজনীতি আমার মন থেকে করে তহা ধরে থাকে, এমন রাজনীতি করছি। আমি আওয়ামী লীগের বর্তমান সভাপতি, বর্তমান প্রধানমন্ত্রীকে আমি হচ্ছে হার্ড অ্যান্ড সোল আমি ভালোবাসি। উনি মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করছেন, এই মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন যদি বঙ্গবন্ধু করতেন আমার মনে হয় আরও ভালো, ওনার জন্য ভালো হইতো, দেশের জন্য ভালো। নতুন প্রজন্মদেরকে বলবো, লোভ লালসার ঊর্ধ্বে নতুন প্রজন্ম না, নতুন প্রজন্ম সহ বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরে মানুষকে এমন অনুরোধ, লোভ লালসার ঊর্ধ্বে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার চেতনা ধরে রাখার মানুষের মঙ্গলের জন্য, মানুষের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু করা।